প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমি আজকে দাঁড়িয়ে আছি তার নাম নাবিলা তিনি একজন কাউন্সিলর বিদেশি উচ্চ শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো কাউন্সেলিং দিয়ে থাকেন সেই বিষয়ে মূলত তিনি কাজ করেন তার মানুষের ছোটখাটো বাট অনেক এক্সপেরিয়েন্স আমরা আজকে কথা বলবো মূলত ইউকে নিয়ে ইউকেতে বাংলাদেশি স্টুডেন্টরা কেন যাচ্ছে এবং যাওয়ার পরিমাণটা কেমন এবং স্টুডেন্ট যখন যেতে চায় ইউকেতে ওনারা ওনাদের পক্ষ থেকে কীভাবে সাজেস্ট করেন তার আরও একটা পরিচয় আছে চমৎকার তিনি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন সাঞ্জেন এডু লিমিটেড তো সেই প্রেক্ষিতে আমরা আশা করছি যে আজকে তার কাছ থেকে অনেক অ্যাডভাইস পাবো বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত নাবিলা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি বাংলাদেশের ছেলেমেয়েরা ইউকেতে যাওয়ার অনেক সুযোগ পাচ্ছে বিশেষ করে স্পাউস ভিসা তারপরে হচ্ছে গিয়ে আইএলস ছাড়া এমওআই দিয়ে ডুয়েলিং দিয়ে নানান ফেসিলিটিসগুলো তো এই সুযোগটা বাড়ার ফলে বাংলাদেশি স্টুডেন্টরা ইউকের প্রতি যে আগ্রহ বেড়ে গেল এর ফলে কি আমাদের দেশের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ভিসা সাকসেস হচ্ছে এবং যাওয়ার সুযোগ পাচ্ছে বলে আপনি মনে করছেন জি অবশ্যই ভাইয়া আপনি জানেন যে আফটার ব্রেক্সিট এবং কোভিড সিচুয়েশনের পরে ইউকে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে অনেক ধরনের অপরচুনিটিস দিচ্ছে আমরা জানি যে আগে কিন্তু আইএলস ছাড়া কখনোই অ্যাপ্লাই করা যেত না এখন আইএলস ছাড়া এমওআই দিয়ে অ্যাপ্লাই করছে ওয়াইটিসি দিয়ে অ্যাপ্লাই করছে ডুয়োলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করছে এবং অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে ইউনিভার্সিটিগুলো অনেক ইউনিভার্সিটি আছে যারা ইন্টারভিউ অনেক ইজিলি নিচ্ছে বা ইন্টারভিউ নিচ্ছে না এমন অনেক ইউনিভার্সিটি আছে আমরা জানি যে ক্যাসের জন্য একটা ইন্টারভিউ দিতে হয় প্রিক্যাস বা ক্যাস ইন্টারভিউ সেইগুলো অনেক ইউনিভার্সিটি নিচ্ছে না বা নিলেও অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তারা এবং আমাদের স্যাঞ্জেন থেকে যারা কাজ করছে তাদের কিন্তু আলাদা টিম দিয়ে এই ইন্টারভিউয়ের জন্য ফুললি প্রিপেয়ার করে দেয়া হচ্ছে আর ভিসা রেশিওর ক্ষেত্রে যদি বলি তাহলে অলমোস্ট অন্যান্য কান্ট্রির তুলনায় ইউকের ভিসা রেশিও কিন্তু এখন সবচেয়ে ভালো আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের স্যাঞ্জেন থেকে এখন পর্যন্ত কোনো স্টুডেন্টের ইউকের জন্য ভিসা রিজেকশন হয়নি সো আমরা বলবো হ্যাঁ আমরা বলবো অলমোস্ট 100% ভিসা রেশিও আমাদের আছে কারণ আমরা চেষ্টা করি একটা স্টুডেন্ট জন্য একদম এ টু জেড প্রপার ফাইলটা যেন আমরা সাবমিট করতে পারি কারণ আমরা তো কোনো ধরনের সার্ভিস চার্জ নিচ্ছি না আমাদের প্রফিট তখনই যখন আমরা হচ্ছে তাদেরকে 100% সার্ভিস দিতে পারছি যখন তাদের ভিসা হচ্ছে তখন দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করছি যে তাদের যেন কোনো ধরনের ভিসা রিজেকশন না আসে আর অনেকেরই কোশ্চেন থাকে যে অন্যান্য কান্ট্রি বাদ দিয়ে কেন আমরা হচ্ছে ইউকেকে চুজ করব কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন ইউএসএ বলেন প্রসিডিউরটা কিন্তু একটু টাফ আপনার অনেক ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট রেডি করতে হচ্ছে অনেক কিছু রেডি করতে হচ্ছে বাট ইউকে কিন্তু অনেকটা সহজ জাস্ট আপনার 25-30 লাখের মতো ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হচ্ছে আপনার এক্সট্রা ডকুমেন্টেশন ওভাবে লাগছে না কিছু ক্ষেত্রে যদি ইউনিভার্সিটির ডাউট হয় সেক্ষেত্রে কিছু এক্সট্রা ডকুমেন্ট লাগছে এছাড়া কিন্তু তেমন কোনো ডকুমেন্টেশনের ঝামেলা এখানে নেই সো আমি বলবো যেহেতু অ্যাম্বাসি ইন্টারভিউ নেই কোনো ডকুমেন্টেশনের ঝামেলা কম প্লাস এত এত অপরচুনিটিস বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেস্ট অপশন কিন্তু ইউকেই হতে পারে এখন আচ্ছা ইউকেতে যদি একটা স্টুডেন্ট যেতে চায় ব্যাচেলরের ক্ষেত্রে আপনি যদি পয়েন্ট ওয়াইজ বলেন যে তাকে প্রিপারেশনটা কোন জায়গা থেকে কীভাবে নিতে হবে একদম এ টু জেড ফার্স্ট যদি আমি বলি তার প্রিপারেশন নিতে হবে হচ্ছে একাডেমিক রেজাল্টের উপরে সে যদি হচ্ছে এসএসসি এইচএসসিতে 3.5 আপ পায় তাহলে সে ডিরেক্ট ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এর নিচে যদি 3.5-এর নিচে থাকে বা 3-এর উপরে থাকে তাহলে ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এক্ষেত্রে তার প্রিপারেশন তখন থেকে শুরু হচ্ছে এখন ধরেন একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে তারপরে তার করণীয় কাজ হচ্ছে আইএলস প্রিপারেশন নেওয়া অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া এই বিষয়ে সে যদি কনফিউজ থাকে যে সে কোন টেস্ট দিতে পারে বা তার ইংলিশ প্রফিসিয়েন্সি কোন লেভেলে আছে সেই অনুযায়ী সে তার কোন টেস্টটা দিলে ভালো হয় সেই বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমাদের অফিসে এসে সরাসরি কথা বললে আমরা বুঝে স্টুডেন্টকে সেভাবেই সাজেস্ট করব আবার একটা বিষয় থাকে যে কোন এরিয়াতে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে সেই এরিয়াতে কোন ইউনিভার্সিটি আছে এবং সেই ইউনিভার্সিটি কী কী চাচ্ছে আইএলস চাচ্ছে নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে হচ্ছে তো এটা একটা অপশন এবং হচ্ছে তারপরে তার কাজ হচ্ছে ডকুমেন্ট গুছানো যেটাতে আমরা ডকুমেন্ট লিস্ট দিয়ে দিব তার এসএসসি এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এসওপি সিভি অ্যান্ড পাসপোর্ট যা যা লাগবে সব কিছু সে রেডি করে জাস্ট আমাদের সাঞ্জেনে এসে ফাইল ওপেন করলেই হবে এরপরে বাকি প্রসিডিউর যা যা লাগবে সম্পূর্ণ আমরা তাকে হেল্প করব করতে এবং তার যে অ্যাম্বাসি ইন্টারভিউর বললেন যে নেই বাট ইউনিভার্সিটিতে ইন্টারভিউ আছে ইন্টারভিউয়ে তাকে মানে যদি তার ভয় থাকে বা তার কোনো প্রিপারেশনের দরকার হয় ফুল প্রিপারেশন আমরা নিব এবং অ্যাম্বাসি ফেস করা পর্যন্ত মানে অ্যাম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করা পর্যন্ত যা হেল্প লাগে সম্পূর্ণটা আমরা করব আর যেহেতু ইন্টারভিউ নেই অ্যাম্বাসিতে জাস্ট ডকুমেন্ট সাবমিট করে আসলে কয়েকদিনের মধ্যেই তার ভিসা রেজাল্ট চলে আসবে
তো এই তো হচ্ছে তার ফুল প্রিপারেশন। এবং ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা যদি বলি, ব্যাংক স্টেটমেন্টের অন্যান্য কান্ট্রির মতো এত আগে থেকে প্রিপারেশন নিতে হয় না, এক মাস আগে থেকে প্রিপারেশন নিলেই হয়, কারণ 28 দিনের ম্যাচুরিটি লাগে ব্যাংকের জন্য। তো ইনকাম সোর্স কি দেখাতে হয় না, এখনো ইউকেতে ইনকাম সোর্স দেখতে চাচ্ছে না, বাট জানুয়ারি থেকে জি এটা এই জন্যই হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া এবং কানাডার ক্ষেত্রে যেটা একটু টাফ, অনেক ডকুমেন্ট রেডি করতে হয়, স্টুডেন্টরা একটু হিমশিম খেয়ে যায়, এখানেই হচ্ছে সবচেয়ে ইজিয়ার, এখানে কোনো ধরনের ইনকাম ট্যাক্স ডকুমেন্ট বা ইনকাম সোর্স ডকুমেন্ট কোনো কিছু দেখাতে হচ্ছে না। ওকে, আমরা ইউকের ভিসার ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটিস শুনলাম, এবার চ্যালেঞ্জগুলো কী কী? ইউকেতে আসলে ধাক্কা দিয়ে বের করে দেয় ব্যাপারটা এরকম না, আমাদের কান্ট্রি যেটা হয়, আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা যায়, আসলে যাওয়ার পরে দেখা যায় পড়াশোনা চলাকালীন সময়ে তারা আর পড়াশোনাটা কন্টিনিউ না করে তাদের ভিসাটাকে জব ভিসায় কনভার্ট করে ফেলে। হ্যাঁ, তো এই বিষয়টা হলে যেটা হয়, ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিচে নেমে যায়, ইউনিভার্সিটির অনেক প্রবলেম হয়। তো এখন ইউকে গভর্নমেন্ট যেটা রুলস করেছে নতুন জানুয়ারি থেকে, যেটা হবে যে কোনো স্টুডেন্ট যদি ইউকেতে পড়াশোনার জন্য যায়, সে তার ভিসাটাকে তার পড়া কমপ্লিট হওয়ার আগে জব ভিসায় কনভার্ট করতে পারবে না। সো একটা স্টুডেন্ট যখন প্রপারলি তার ডিগ্রিটা কমপ্লিট করবে, তারপরে সে যখন হচ্ছে পিএসডাব্লিউ পাবে, 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছে, তখন সে একটা জব অ্যারেঞ্জ করে নেবে। এবং জব সে যদি ভালো একটা জব অ্যারেঞ্জ করে নিতে পারে, তাহলে হচ্ছে টায়ার 2 ভিসায় সে ভিসাটাকে কনভার্ট করে তার জব ভিসায় কনভার্ট করে নিতে পারবে। তো সেটা 5 বছরের জন্য সে ভিসা পেয়ে যাবে। তো এখানে তার ধরেন 1 বছর মাস্টার্স করলো, 2 বছর হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেলে, এরপরে 5 বছরের জন্য সে হচ্ছে ওয়ার্কিং ভিসা পেয়ে গেল। এরপর সে তার এখানে পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেম, সো পয়েন্ট কালেক্ট করলে এবং কিছুদিন থাকার পরে সে পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন যদি কেউ কোনো অকারেন্স না ঘটায় বা এই ধরনের কোনো কাজ না করে, যেটা আসলে করা উচিত না, তাহলে তাকে কেন হার্ড ধাক্কা দিয়ে বের করে দিবে? জি ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো ইনফরমেশন দর্শক এখান থেকে পেলো, বিশেষ করে ইউকেতে যারা যেতে চান নিশ্চয়ই এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আমি আশা করি যারা এই ভিডিওটি দেখবে তারা ইউকেতে কী কী সুযোগ সুবিধা আছে এটি জানবে এবং সাঞ্জনের সাথে কাজ করতে চাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।